प्रिय शिक्षार्थी बंधुरा असलामु आलैकुम बराबर मत आज के स्वागत आज के विषय इस्लाम शिक्षा सप्तम श्रेणी पाठ अध्याय कुरान मजिद तादर विषय तुम्हारा खाताक्रम नहीं प्रस्तुत थको एवं शेष पर्त थको सबा स्वागत हमारे प्रशिक्षक परिचित एखे देव आशा करी तुम सबा जान आजकल तुम्हारे एक नतून पाठ देखा और तस्बीद विषय सप्तम श्रेणी एखे कैकटा छवि देव चोख पंच इंद्रिय चोख कान नाक जिह्वा त्वक सम्पर्कित जो विषय से विवेक आकल और एक छवि देव आल कुरान ओहि अल कुरान आशा करी तुम्हारा पाठ द्वारा बुझते आजकल पाठ की विषय आज के पाठ विषय हलो ओहिर विवरण और ओहि की जिनिस ओहि काके बला है ओहि कखन कोथा किभाबे नाजिल होयेछिलो ए विषय आज के आलोचना जो तुम्हारा पाठ देखो ताहले तुम्हारा बोलते पारबे ओहिर परिचय एवं प्रकारभेद ओहि काके बला विषय तुम्हारा बुझते पारबे एखाने किछु छवि देवा आछे आसमानेर छवि आसमान थेके सूर्यर आलो बा नूर अवतरण है नाजिल होते एक उदाहरण मूलक बृष्टि बा रहमत नाजिल है एखाने आलो विस्तृत है और एखाने एक छवि देवा आछे हेरा गुहार छवि एखाने आल कुरान आशा करी तुम्हारा थेके बुझते पारछो जे कि बोझानो होते अर्थात आल्ला ताला पक्ष के आल्ला ताला पक्ष के फेरेश्तादेर माध्यमे हेरा गुहाय आमादेर नबी सल्लल्लाहु आलैहि सल्लामेर ध्यानकालीन अवस्थाय आल्लार पक्ष के जे आदेश निषेध नाजिल होयेछे ताकेई आमरा साधारणत ओहि बला हय बा ओहि बुझी एखाने सेई विषये विस्तृत बर्णना करा आछे एखाने हेरा गुहार एकटा भिडियो देखा आछे किन्तु एखाने भिडियो ओपेन होच्छे ना ओहि आरबी शब्द अर्थ गोपने जानी देया इलहाम चिठी इत्यादि परिभाषा आल्ला ताला कलम बाणी जा कोनो नबीर उपर नाजिल है ताके ओहि बला है आल्ला तालार इच्छा आल्ला तालार कथा आल्ला निर्देश नबी के जानी देया है ताके ओहि बला है ओहि विभिन्न होते पारे আমরা সামনে দিকে দেখি তাহলে বুঝতে পারবো সাধারণত ওহি তিন প্রকার ওহি কলবি ওহি ইলাহি ওহি মালাকি অর্থাৎ আল্লাহ তাআলা তার নবীর অথবা তার কোনো বান্দার নেক বান্দার অন্তরে তার যে মনের ভাবটা আল্লাহ তাআলা নাজিল করে দেন কার মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ তাআলা এটাকে বলা হয় ওহি কলবি তাটা হলো আল্লাহ তাআলার ওহি ইলাহি কালামে ইলাহি অর্থাৎ আল্লাহ তাআলার বাণী সরাসরি আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলার আওয়াজ আল্লাহ তাআলার সরাসরি নির্দেশ কোন লোক মারফত ছাড়াই যে নির্দেশ দেওয়া হয় বিভিন্ন নবীর উপরে গায়েবিভাবে আল্লাহ তাআলা আওয়াজ নাজিল করছেন একে বলা হয় ওহি কালামে ইলাহি বা আল্লাহর পক্ষ থেকে কালাম বাক্য নাজিল হয় ওহি ইলাহি তৃতীয় প্রকার যে ওহি সেটা হলো ওহি মালাকি অর্থাৎ ফেরেশতার মাধ্যমে যে সুদীর্ঘ 23 বছর বসে আস্তে আস্তে অল্প অল্প করে পবিত্র কোরআন নাজিল হয়েছে এগুলাকে বলা হয় ওহি মালাকি ফেরেশতার মাধ্যমে এছাড়া বিভিন্ন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন সময় যে আল্লাহ তাআলার বাণী পৌঁছাইছেন তাকে বলা হয় ওহি মালাকি এছাড়া রাসূলের উপর যে ওহি অবতীর্ণ হয়েছে তা দুই প্রকার এক নম্বরে পঠিত ওহি আর এটা হলো অপঠিত ওহি অর্থাৎ ওহির অন্য একটা ধারার দিক থেকে রাসূলের উপর যে ওহি অবতীর্ণ হয়েছে সেই অবতীর্ণের দিক থেকে ওহি আবার দুই প্রকার একটা হলো পঠিত ওহি যাকে ওহি মাতলু যা তেলাওয়াত করা হয় যা দেখা যায় যা দেখে দেখে আমরা তেলাওয়াত করি একে বলা হয় ওহি মাতলু বা পঠিত ওহি আর এটা হলো ওহি গৈরি মাতলু যে ওহিটা তেলাওয়াত ছাড়া আল্লাহ তাআলা
তার মনের ভাব মনের ভিতর সৃষ্টি করে দিয়েছেন, সেই মনের ভাব অনুযায়ী রাসূল নির্দেশ দিয়েছেন। এই ধরনের ওহিকে বলা হয় ওহি গয়রি মাতলু বা অপঠিত ওহি। যে ওহির আয়াতকে আমরা দেখি না এটা আল্লাহ তাআলা মনের ভিতরে আল্লাহ নাযিল করে। যেহেতু আল্লাহ তাআলা বলেন কোরআনের ভিতরে আমা ইয়ানতুকু আনিল হাওয়া, নবী যা বলেন এটা তার মনের ভাব অনুযায়ী বলেন না, ইচ্ছা অনুযায়ী বলেন না, তার নিজের খেয়াল অনুযায়ী বলেন না, বরং যা বলেন সেটা আল্লাহ ওহি হিসাবেই বলেন। অতএব ওহি আমরা পাইলাম দুই প্রকার, মাতলু গয়রে মাতলু। এরপরে আছে ওহি আরও কয়েক প্রকার ওহি আছে, যে ওহি কীভাবে নাজিল হয়েছে, ঘণ্টা ধ্বনির আওয়াজের ভিতরে নাজিল হয়েছে, ঘুমের মধ্যে নাজিল হয়েছে, নাজিল হয়েছে স্বপ্নের মাধ্যমে, নাজিল হয়েছে ঘণ্টা ধ্বনির আওয়াজের ভিতরে নাজিল, এরকম ওহি আট প্রকার ওহির কথা আছে যা বইতে উল্লেখ করা হয় নাই। ওহি যে নাজিল হয়েছে সেই পদ্ধতিও আবার আট প্রকার আছে, যারা আমরা অন্য বইতে পড়েছি, যারা তোমাদের ইতিহাসে বইতে দেওয়া হয় নাই। ওহি নাজিল সম্পর্কে কোরআনের বাণী, আমি আপনার নিকট ওহি পাঠিয়েছি যেমন পাঠিয়েছিলাম নূহ ও তার পরবর্তী নবীদের উপরে, নূহ আলাইহিস সালাম নবীদের উপরে। আল্লাহ তাআলা বলেন যে আমি আপনার নিকট ওহি পাঠিয়েছি যেমন পাঠিয়েছিলাম নূহ আলাইহিস সালামের উপর এবং তার পরবর্তী নবীদের উপরে, অর্থাৎ অন্যান্য নবীদের উপরে আল্লাহ তাআলা এরকম ওহি নাজিল করেছেন। তিন প্রকার ওহি সম্পর্কে কোরআনের অনুরাগ বাণী, কোনো মানুষের জন্য সম্ভব নয় যে মহান আল্লাহর সাথে সামনাসামনি কথা বলবে, কিন্তু ওহির মাধ্যমে অথবা পর্দার পিছন থেকে অথবা কোনো বার্তাবাহক ফেরেশতাকে মাধ্যম করে আল্লাহর অনুমতিক্রমে যা আল্লাহ চান পৌঁছে দেন, নিশ্চয়ই তিনি উচ্চ মর্যাদার অধিকারী বা প্রজ্ঞাবান। এখানে আল্লাহ তাআলা তিন প্রকার ওহির বিবরণ দিয়েছেন, আল্লাহ তাআলা সামনাসামনি কথা বলা সম্ভব নয় একটা মাধ্যম, পর্দার পিছন থেকে অথবা ফেরেশতার মাধ্যমে, এই তিন প্রকার ওহি হাজির হয়েছে। এখানে বলা হয়েছে ওহি ও পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান অর্জনের পার্থক্য নির্ণয় করো। পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমরা দেখে শুনে আমরা জ্ঞান অর্জন করি, আর ওহি হলো সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেখানে চিন্তা করার সুযোগ নাই, ভালো মন্দ বিবেচনা করার সুযোগ নাই, আল্লাহ তাআলা যখন যেভাবে তা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী সেই নির্দেশকে বিশ্বাস করা, মনে প্রাণে বিশ্বাস করা, মেনে নেয়া এবং সে অনুযায়ী পরবর্তী জীবন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবনযাপন করা, এটাই হলো আমাদের জন্য ফরজ, সেই জ্ঞান অর্জন করা। অর্থাৎ সাধারণ জ্ঞান, দেখাশুনো জ্ঞান আর ওহির জ্ঞানের ভিতরে অনেক পার্থক্য। আল্লাহ তাআলার যে ওহির জ্ঞান, সেই জ্ঞানের ভিতরে কোনো সন্দেহ নাই, সেই জ্ঞানের ভিতরে কোনো ভুল নাই, সেই মেসেজ সঠিক এবং তাতে কোনো সন্দেহের সুযোগ নেই। তাদেরকে মূল্যায়নমূলক কত প্রকার, প্রথমত দুই প্রকার, তিন প্রকার, এবার নাজিলের দিক থেকে ওই দুই প্রকার, আরও আমি যেটা বললাম এরকম ওহি আছে ওহি নাজিলের পদ্ধতির দিক থেকে আবার আট প্রকার। ওহি কোথায় অবতীর্ণ হয়, ওহি সর্বপ্রথম হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বয়স যখন 40 বছর তখন প্রথম ওহি অবতীর্ণ হয়। প্রথম যে আয়াত নাজিল হয় ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক, খলক আল ইনসানা মিন আলাক, অর্থাৎ সুরা আলাকের প্রথম 5 আয়াত সর্বপ্রথম নাজিল হয় হেরা গুহায়। ওহি নাজিলের পদ্ধতিগুলো মুখস্থ রাখবে এবং খাতায় লিখে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।